अस्सलामुअलैकुम सर। सर अस्सलामुअलैकुम। अस्सलामुअलैकुम। अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। আসসালামু আলাইকুম বলবা না, হ্যাঁ আসসালামু আলাইকুম সুন্দর করে বলবা, হ্যাঁ আপনার উপর শান্তি বর্ষিত হোক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্ক্রিন দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো স্ক্রিনটা। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? পিচ্চি বাবুরা। জি স্যার। ওকে, আমরা আগে লাস্ট ক্লাসে আমরা করেছি আনসিন প্যাসেজ, আজকে আমরা কলাম করব আর কি। কলাম এ কলাম বি সাথে ম্যাচিং কিভাবে করতে হয় আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। প্রথম হচ্ছে লিখবা হচ্ছে অ্যানসার টু দ্য কোয়েশ্চেন নং 9, তারপর হচ্ছে 1 প্লাস যেটা হবে সেটা লিখে তারপর পুরো সেন্টেন্স লিখে ফেলবা। তো সবাই শুরু করো তাহলে। এটা এটাকে আমরা আগে করেছিলাম? নো স্যার। ওকে প্লিজ শুরু করো। পড়া শেষ হয়ে গেলে আমাকে জানাবা সাথে সাথে। বাচ্চারা কোনো ওয়ার্ড মিনিং এ যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবে আর কি। এখানে এমন কোনো ওয়ার্ড আছে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো আননোন ওয়ার্ড মিনিং আছে কিনা যেটা বুঝতে পারছো না? প্লাউ 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 মানে হচ্ছে
লাঙ্গল দেওয়া মানে চাষাবাদ করা আর কি, হ্যাঁ, ডাগ হচ্ছে খনন করা, প্লাউ হচ্ছে লাঙ্গল দেওয়া বা চাষ করা, মানে জমি খনন করবে এবং জমি চাষ করবে। স্যার জেনারসলি মানে কি? জেনারসলি মানে হচ্ছে উদার ভাবে, উদার ভাবে মানে দয়ালু ভাবে আর কি, হ্যাঁ, জেনারসলি। আমি যাকে বলবো সে বলবে পুষ্পিতা, এক নাম্বারটা। ওকে, নাপালে শ্রাবন্তী বলো এক নাম্বারটা। শ্রাবন্তী আচ্ছা, মাহি বলো দেখি, মাহি মাহি ওকে কে পারবে সে বলো। ইন আওয়ার কান্ট্রি নেচার হ্যাজ গিভেন হার রিসোর্সেস টু আস মোর জেনারেসলি দেন মেনি আদার কান্ট্রিজ। মাশাআল্লাহ, বাংলাটা বলতে পারবে? আমাদের দেশে প্রকৃতি পৃথিবীর অন্যান্য দেশের প্রকৃতি থেকে, আমাদের দেশে প্রকৃতি আমাদেরকে উপাদান, তার উপাদান দেয়। জি, কে বলতে পারবে জেনারেসলি মানে উদার ভাবে? আচ্ছা, তোমরা কি বাংলাটা কেউ সুন্দর করে বলতে পারবে নাকি আমি বলবো? হ্যাঁ, আজকে কলেজের আপু জয়েন করছে। কলেজে কোন আপু জয়েন করেছে? চ্যাট বক্সে প্রেজেন্ট। এই ক্লাস হচ্ছে 8 এর ক্লাস, কলেজের কে জয়েন করেছো? তুমি লিভ নাও স্যার, একটু টাইম দেন, আমরা একটু বাংলাটা বুঝে তারপর বলি। অবশ্যই অবশ্যই। লক্ষ্মী মেয়ে কত সুন্দর করে বলে, একটু টাইম দেন তারপরে আমরা বুঝে বলি আর কি।
কি পারবে এখন কেউ? আচ্ছা ঠিক আছে, না পারলে এত টাইম নেওয়া লাগবে না, আমি আমি বলে দিচ্ছি তোমাদের আর কি। আচ্ছা আমি অ্যান্সারটা একটু জানবো আর কি, সেটা দেখো। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, নেচার হ্যাজ গিভেন হার, প্রকৃতি দিয়েছে তার রিসোর্সেস, সম্পদগুলো, টু আস, আমাদেরকে, মোর জেনারেসলি, অনেক উদারভাবে দিয়েছে, দেন ম্যানি আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের চাইতে, অন্যান্য দেশের তুলনায়। প্রকৃতি কি করেছে আমাদের দেশে, যে তার সম্পদগুলো সেগুলো অনেক বেশি উদারভাবে দিয়েছে। এর মানে হলো তোমার কাছে যদি কোনো ভিক্ষুক হাত বাড়ায় তখন তুমি কয় টাকা দাও? স্যার কারো বাসা থেকে তো অনেক আওয়াজ আসতেছে। বাচ্চারা একটু খেয়াল করো আবার সবাই, হ্যাঁ, তাহলে বলছে যে আমাদের দেশে নেচার কি করেছে, তার সম্পদগুলো অনেক বেশি উদারভাবে দিয়েছেন আর কি। যেমন ধরো আমাদের দেশে হচ্ছে অনেক বেশি গাছ আছে, ফল আছে, হ্যাঁ, যত বেশি গাছ থাকবে তত বেশি অক্সিজেন সরবরাহ হবে। আবার হচ্ছে আমাদের দেশের যে মাটি, সেই মাটিটা কি প্রচুর উর্বর, যে কারণে অনেক বেশি ফসল ফলানো যায়। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশে প্রচুর নদী আছে, যদিও শুকিয়ে গেছে আর কি, কিন্তু সেই নদীগুলো তো প্রাকৃতিক সম্পদ। এগুলো তো প্রকৃতি অন্য দেশকে এত বেশি দেয়নি যতটা আমাদের দেশকে দিয়েছে, সেজন্য বলেছে যে মোর জেনারেসলি। ওই যে ভিক্ষুকের কথা যেটা বললাম, যে কেউ 2 টাকা, 10 টাকা, কেউ 500 টাকা, সাধারণত কেউ 500 টাকা বা 1,000 টাকা ভিক্ষুককে দেয় না, 5 টাকা 10 টাকায় দেয়, তাই না বলো? জি স্যার। Our land is fertile enough to produce different types of crops. আমাদের জমি পর্যাপ্ত উর্বর বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করতে। এটা প্রোডাক্ট না, এটা হচ্ছে প্রোডিউস। উচ্চারণটা করো আবার। প্রোডিউস। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা কে বলতে চায়? 3, কে বলবে 3 নম্বরটা? বলবো স্যার, আমি বলবো। আচ্ছা জাহিন বলবে। আওয়ার ফার্মার্স আর পুয়ার এন্ড হ্যাভ সিম্পল হ্যান্ডমেড টুলস টু ডিগ, প্লো এন্ড প্রিপেয়ার দ্য সয়েল উইথ দেম। আমাদের কৃষকদের, কৃষকরা গরিব এবং তাদের খুব সাধারণ হাতে তৈরি যন্ত্রপাতি আছে খনন করার জন্য। প্লো মানে জানি না। The lands of most other countries are hard and rocky, which cannot be easily dug, plowed and prepared easily. বাংলা বলো স্যার, আমি গুছিয়ে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে বলতে পারবো না, এটা শিখতে হবে। আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা, সরি, দ্য ল্যান্ডস অফ মোস্ট আদার কান্ট্রিজ, তুমি কিন্তু এটা মোস্ট বলে ফেলেছো, মোস্ট, দ্য ল্যান্ডস অফ মোস্ট আদার কান্ট্রিজ আর হার্ড অ্যান্ড রকি, অর্থটা বুঝো,
বিশ্বের অধিকাংশ দেশের জমিগুলো হচ্ছে হার্ড মানে শক্ত এবং রকি মানে হচ্ছে পাথরময়, মানে মাটি অনেক শক্ত পাথরের মতো। যে মাটিগুলোকে ক্যান নট বি ইজিলি ডাগ, যেগুলোকে সহজে খনন করা যায় না, প্লাউ, প্লাউ মানে হচ্ছে চাষাবাদ করা, চাষাবাদ করা যায় না, অ্যান্ড প্রিপেয়ার্ড ইজিলি, এবং এই মাটিগুলোকে সহজে তৈরি করা যায় না, মানে ফসল উৎপাদনের জন্য উপযোগী করে গড়ে তোলা যায় না। ঠিক আছে, লাস্টেরটা কে বলবে? লাস্টেরটা স্যার আমি বলি। নূরজাহান বলবে। নূরজাহান না নুসরাত, কে বলতে চাইলো? বলো একজন, বলো ইয়ানা, না ইয়ানা একবার বলেছো। হ্যাঁ বলো। We can use most of our lands for the purpose of our agriculture and industry. এটা তো পারপোজ না রে বাবা রে, পিচ্ছি পরে পারে। এটা হচ্ছে পারপাস, দেখে মনে হয় পোজ, কিন্তু এটা হবে পাস, পারপাস। সো উই ক্যান ইউজ মোস্ট অফ আওয়ার ল্যান্ডস, তাই আমরা আমাদের অধিকাংশ জমিগুলোকে ব্যবহার করতে পারি ফর দ্য পারপাস অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষিকাজ এবং শিল্পায়নের কাজে আমরা ব্যবহার করতে পারি। তাহলে মনে রাখবে এটা পারপোজ না, এটা হচ্ছে পার পাস, পার পাস। পাঁচে পাঁচ পেয়েছো মনে অনেকেই, তাই না? ঠিক আছে, একটা ভুল গেলে কিন্তু দুইটা ভুল হয়ে যাবে এখানে। নাও এবার এটা করো, কলাম এ কলাম বি, কুইক। স্যার তারপর কোনটা করব? ও ও স্যার দেখেছি। স্যার 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 একটা কোশ্চেন ছিল। স্যার লেখা শেষ।
স্যার লিখা শেষ হয়েছে তোমাদের বাচ্চারা? ওকে ঠিক আছে, ইয়ানা মেয়েটা খুব ভালো, সবার আগে শেষ করে ফেলে। আচ্ছা তাহলে এখন কে বলবে? ইয়ানা বলতে পারবে না, ইয়ানা পরে বলবে। কে বলবে বলো? আমি বলবো স্যার। আমি বলি স্যার। আমি বলি মাহমুদা। মাহমুদা বলবে একটু আগেটা, তারপরে প্রমি বলবে। A television is a piece of electricity. The power Ananda Pine. It is electricity, not a baba. It is electrical. 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 Electrical equipment. Equipment. With a screen. A screen. Upokaran. Equipment মানে হচ্ছে উপকরণ, মানে হচ্ছে যন্ত্র আর কি। টেলিভিশন হচ্ছে এক টুকরো বৈদ্যুতিক যন্ত্র উইথ আ স্ক্রিন, যেটি একটি পর্দা রয়েছে। পর্দার সঙ্গে বলো, প্রবি বলো পর্দা। প্রমি, we can watch programs with moving pictures and sound in it. বাংলা বলো। আমরা এখানে প্রোগ্রাম গুলো অনুষ্ঠান দেখতে পাই। অনুষ্ঠান বলতে বোঝানো হয়েছে যে মানে একেবারে স্যার এটার অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি হবে? মুভিং পিকচার্সটা কি বলতে পারি? চলমান দৃশ্য হবে স্যার। চলমান দৃশ্য। চলমান দৃশ্য। এক্স্যাক্টলি, চলমান দৃশ্য। উই ক্যান ওয়াচ প্রোগ্রামস, আমরা বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারি। With moving pictures and sound in it. With moving pictures. তাহলে আমরা তো কোনো প্রোগ্রাম তো এনজয় করতে পারি, সেই সাথে এনজয় করতে পারি মুভিং পিকচার এন্ড সাউন্ড ইন ইট, একটা চলমান দৃশ্য দেখতে পারি এবং হচ্ছে চলমান দৃশ্য শব্দ সহ টেলিভিশনে। ওকে, তারপর সি নাম্বারটা কে বলবে? তিন নাম্বারটা আমি বলি। নুসরাত বলবে। নুসরাত, 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 নুসরাত। ওকে, নুসরাত পারে না। রুকাইয়া বলো। রুকাইয়া, ইট ওয়াজ ইনভেন্টেড বাই জন লগি বেয়ার্ড। এটি জন লগি বেয়ার্ড দ্বারা আবিষ্কৃত হয়েছিল। ইনশাআল্লাহ ঠিক আছে। এবার তোমাদেরকে একটা জিনিস আমি শেখাবো আর কি, ইনভেন্টেড আর হচ্ছে ডিসকভার্ড। তোমরা বলো আমাকে ইনভেন্ট শব্দের অর্থ কি? আবিষ্কার করা আর কি, আবিষ্কার করা। ডিসকভার শব্দের অর্থ কি? উদ্ভাবিত, প্রদর্শন করা। না রে, না রে, এটাও আবিষ্কার করা। দুটো অর্থই আবিষ্কার করা, দুটোর অর্থই আবিষ্কার করা, কিন্তু পার্থক্য আছে কখন কোনটা হয় এটা তোমাকে জানতে হবে আর কি। ওকে, যেমন ধরো এইখানে কি হবে বলতো? দ্য অ্যানিমেল ওয়াজ ড্যাশ ইন দ্য জঙ্গল। ওকে, স্ক্রিনে কে দাগ দিল এখন? আমার স্ক্রিনে কে দাগ দিয়েছো এখন স্ক্রিনে বলো তো আমাকে। ভুলে দিলে ঠিক আছে, কিন্তু
মানে এরকম কাজ যেন আর কখনো না দেখি আর কি না ওকে তো এইখানে যদি বাক্যটা যদি এমন হয় ধরো দি রকেট ওকে রকেট ওয়াজ ধরো একটা সাল দিলাম আর কি 1885 বলতে এখানে কি হবে দ্য রকেট ওয়াজ ইনভেন্টেড 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 তাহলে পার্থক্য কি হলো ইনভেন্টেড আর ডিসকভারের মধ্যে পার্থক্য কি হলো শুনো আমি তোমাকে বলি আর কি যেটা পৃথিবীতে আগে অস্তিত্ব ছিল না সেই জিনিসটাকে আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে ইনভেন্টেড যেমন মোবাইল ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ এই যে টুইটার এগুলো কি আগে ছিল পৃথিবীতে ওকে এই যেগুলো আগে ছিল না সেগুলো তুমি লিখবো হচ্ছে ইনভেন্টেড কিন্তু যেটার অস্তিত্ব আগেই ছিল নতুন করে খুঁজে পাওয়া হয়েছে সেটা হবে ডিসকভার্ড যেমন বলা হয়ে থাকে যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস হচ্ছে আমেরিকাকে আবিষ্কার করেছিলেন এখানে ইনভেন্টেড না হয়ে ডিসকভার্ড কেন হয়েছে বলো কারণ আমেরিকা তো আগে খুঁজে পাওয়া হয়েছে পরে নতুন করে খুঁজে পাওয়া হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ তিন নাম্বারটা বলো কে পারে তিন স্যার আমি বলি স্যার তাই আমি বলি সম্ভবত এটা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম মাশাআল্লাহ মাধ্যম না জনপ্রিয় একটা আবিষ্কার আবিষ্কার ওকে দ্য লাস্ট ওয়ান স্যার আমি বলি বিনোদনের ভালো উৎস ভেরি গুড এতো হয়ে গেছে আর কি তো তুমি অ্যানসার লিখেছো কিভাবে 1 প্লাস সি এভাবে লিখেছো তো নাকি নো স্যার যেটা অ্যানসার 1 প্লাস যেটা অ্যানসার সেটা পুরোটা লিখেছি Thank you.
একদম সহজ তাই না জি স্যার হ্যাঁ স্যার ওকে মিম বলবে মিম নুরুন নাহার মিম স্যার বলবো হ্যাঁ বলো Ridoy is a good boy. He could study well. Ridoy ekjon bhalo bhalo chhele. She porashona bhalo moto kore. Tarpor ta bolo. Sir, prothom ta ঠিক আছে দুই নাম্বারটা কে বলবো দুই নাম্বারটা আচ্ছা বলো ইয়ানা বলো Both he is poor, he is honest. Jodio she gorib, she shot honest. Shot. 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 Jodio she poor, tobi she shot. Acha ta porta porta tin number ta ke bolbe? Ami bolbo. Sir ami boli. Sir ami bolbo. Ami boli. Acha Rafia bolo. His teachers like him as he is a good student. তার শিক্ষকরা তাকে পছন্দ করে কারণ সে একজন ভালো শিক্ষার্থী। ছাত্র। ভালো ছাত্র। ছাত্র। তাহলে কে বলতে চাইলো একটাও বলো না এখনো সে বলো লাস্টেরটা। স্যার আমি চার নম্বর স্যার আমি বলি। আমি বলবো। পড়াশোনা করতে পারে না কারণ তার বাবার সঙ্গে মাঠে কাজ করে তো এটা সহজ না স্যার লাস্টেরটা বাকি আছে তো স্যার লাস্টটা আমি বলি স্যার আমি বলি স্যার আমি বলবো স্যার আমি বলি স্যার আমি বলি ইজ ফাদার ওয়ার্ড ইজ ইজ স্যার ধরে শুনি হতো তাহলে সে ভালো করে পড়ালেখা করতে পারত ওকে সবাই খুবই ট্যালেন্টেড এখন আমাকে একটা প্রশ্নের অ্যানসার দিবা যে তার বাবা কয়জন এখানে একজন না অনেকজন যদি স্যার হতো মানে স্যার একটা কল্পনা বা স্যার তার বাবা ছিল কিন্তু এখন আছে তাই ওয়ার দেওয়া হয়েছে আমি ধনী ছিলাম ওকে আচ্ছা ইফ আই ওয়াজ রিচ এটা অর্থ হচ্ছে যদি আমি ধনী হতাম খেয়াল করো এখন যদি আমি ওয়াজ এর পরিবর্তে এখানে ওয়্যার দেই তাহলে কি হবে কিনা ইফ আই ওয়্যার রিচ হবে কিনা হবে কখন হয় ইচ্ছা স্যার যদি যদি দড়ি থাকতাম ইফ আই ওয়্যার চাইল্ড ইফ আই ওয়্যার চাইল্ড তোমরা একটু লিখে দাও যদি আমি ছোট না রে বাবা মনের ইচ্ছা প্রকাশ না রে বাবা
এটা হচ্ছে অসম্ভব কল্পনা বোঝাতে অসম্ভব কল্পনা বোঝাতে ইফ এর পরে ওয়্যার হয় অসম্ভব কল্পনা যেটা হওয়া কখনোই সম্ভব না যেটা হওয়া কখনোই সম্ভব না সেটা হচ্ছে অসম্ভব কল্পনা কেমন আর অসম্ভব কল্পনা বোঝাতে তখন মনে রাখবো যে ওয়্যার হয় যেমন আমি যদি শিশু হতাম আমার শিশু হওয়ার কোনো সম্ভাবনা নাই সো এটা অসম্ভব কল্পনা আমি যদি ধনী হতাম মনে করো একজন হচ্ছে একেবারেই গরিব তার ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম সো এটা হচ্ছে অসম্ভব কল্পনা সো অসম্ভব কল্পনাগুলো হচ্ছে ওয়্যার হয় যদি ধরো আমি যদি বলি আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম এগুলো তো অসম্ভব কল্পনা দ্যাটস ওয়াই পর এগুলো হবে হচ্ছে ওয়্যার আচ্ছা এখানে ওয়াজ হবে নর্মাল অর্থে স্বাভাবিক অর্থে যেটা সম্ভব সেটা অর্থে যেমন ইফ হিজ ফাদার ওয়্যার রিচ যদি তার বাবা ধনী হতেন তো এইটা তো আর ধনী হবে না কোনোদিনও তাই এটা অসম্ভব কল্পনা দ্যাটস ওয়াই এটা হবে ওয়্যার যদিও তার বাবা সাধারণ অর্থে ফাদার পরে হবে ওয়াজ কিন্তু এখানে হবে ওয়্যার হি কুড স্টাডি ওয়েল যদি তার বাবা ধনী হতো তাহলে সে ভালো করে পড়াশোনা করতে পারতো আর অসম্ভব কল্পনা বোঝাতে যে ক্যান না হয়ে কুড হয় তখন মনে রাখবা সব সময় ক্যান না হয়ে ওখানে কুড হবে সবাই কি বুঝতে পেরেছো এটা জি স্যার জি স্যার স্যার ওকে তাহলে তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে শেষ করে দিই আর কি বলো তো আমি যদি তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কে ইংলিশটা কি হবে হু আর ইউ হু আর ইউ হু আর ইউ হু আর ইউ কাউকে তুমি যদি রাগ করে যদি বলো তুই কে তখন কিভাবে বলতে হয় হু আর ইউ হু আর ইউ কারোর সাথে যখন কারোর সাথে যখন ঝগড়া করবা আর কি হ্যাঁ তখন বলে দিবা হচ্ছে হু ইউ আর যখন কারোর সাথে ঝগড়া করবা ঝগড়াটা তুমি আর কি হ্যাঁ তখন ভাব মেনে বলবা হু দা হেল আর ইউ ওকে স্যার থ্যাংক ইউ শিখিয়ে দেওয়ার জন্য তুই কে একদম ঝগড়া করবা তুই কে আমার ব্যাপারে নাক বলানোর এই যে নাক বলন ইংলিশটা দিয়ে কিভাবে বলবো এই আমাদের বাঙালিরা এরকম না বলো অন্যের পার্সোনাল ম্যাটারে নাক গলাতে আসে আসে কিনা এরকম বলো In my personal matter. এই যে হয়ে গেল হু দা হেল আর ইউ টু পোক ইউর নোজ ইন মাই পার্সোনাল ম্যাটার আর শুধু যদি এটুকু বলো যে হু দা হেল আর ইউ টু পোক ইউর নোজ তুমি নাক গলানোর কে বা তুই নাক গলানোর কে তখন হচ্ছে শুধু নোজ পর্যন্ত দিলেই হবে যদি বলো যে তুই কে আমাকে মানে ধমক দেওয়ার কিভাবে বলবো বলো তুই কে আমাকে ধমক দেওয়ার হু দা হেল আর ইউ ধমক দেওয়া হচ্ছে শাউট টু শাউট অ্যাট মি Who the hell are you to shout at me? Bolo. Bolo ki bolbo. Jisse ki bolbo. Who the hell are you to shout at me? Shout. Who the hell are you to shout at me? To shout. To shout ho to chitkar korda. To chitkar kore to dhomok dawa. Who the hell are you to shout at me? Thik ache? Sob bujhte perecho? Yes sir. Yes sir. Yes sir. ঠিক আছে বাচ্চারা ভালো থাকো আজকের মতো ক্লাস শেষ হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু